হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগত জানাই। আমার নাম পলাশ চন্দ্র গাইন, সহকারী শিক্ষক কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা। আমরা আজ নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের দৃঢ়তা প্রদান ও চলন বিষয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করব। সেটা আমরা কন্টেন্টের মাধ্যমে দেখবো, তখন বোঝা যাবে। তবে তার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই এবং প্রয়োজনীয় সামগ্রী খাতা কলম নিয়ে বসে যাও, তাহলে এসে আমরা এটা উপভোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আবার আরেকবার স্বাগত। পরিচিতি, আমার নাম আগে একবার বলেছি, তারপরেও লেখা আছে কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় কয়রা খুলনা। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শ্রেণী নবম, বিষয় জীববিজ্ঞান, সময় 50 মিনিট, অধ্যায় নবম। শিখন কলে পাঠ শেষে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টা আয়ত্ত করতে পারবে সেটা হলো কঙ্কাল কি তা বলতে পারবে, কঙ্কালের শ্রেণী বিভাগ করতে পারবে, কঙ্কালের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে এবং কঙ্কালের ছবিও আঁকতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা অবতারণা করার জন্য আমি কিছু এখানে দৃশ্যের অবতারণা করেছি। সেটা উপলব্ধি করতে হবে যে আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি, ঘর তৈরি করার জন্য যে প্রাথমিক সরঞ্জামগুলো লাগে সেগুলো এখানে প্রস্তুত রাখা হয়েছে, অবশেষে একটা ঘরের কাঠামো কিন্তু তৈরি করা হয়েছে। তো ঠিক তেমনিভাবে পর তৃতীয় চিত্রে আমরা দেখতে পেলাম পাচ্ছি যে কিছু মানুষের পরটি বা অন্যান্য হাড়ের ছবি দেখতে পাচ্ছি, সব মিলিয়ে তৈরি হচ্ছে কি একটা মানুষের কঙ্কাল। তাহলে যে ছবিগুলো অবতরণ করা হয়েছে তার দ্বারাই কিন্তু আমি আজকে তোমাদের নবম অধ্যায়ে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু বুঝতে পেরেছি। তো আজকের আলোচনার বিষয় বা আমার পাঠের নাম হল মানব কঙ্কালের সাধারণ পরিস্থিতি। কি হলো মানব কঙ্কালের সাধারণ পরিস্থিতি? একটা ঘর তৈরি করতে গেলে যেমন প্রথমে তার কাঠ খুঁটি সরঞ্জামাদি লাগে, তারপর তার ছাউনির কাজ করতে হয়, তেমনিভাবে যেকোনো মেরুদণ্ডী প্রাণীর দেহ গঠন করতে গেলে তার দরকার হয় আগে কঙ্কাল, এবং সেই কঙ্কালের সাথে পরবর্তীতে বিভিন্ন করুণাস্থি পেশি, পেশি বন্ধন এবং অস্থি বন্ধন নিয়ে কিন্তু কঙ্কাল গঠিত হয়। তো আমরা একটা ভিডিও দেখব। মানুষের কঙ্কাল 206টি অস্থি নিয়ে গঠিত। এই হাড়গুলোর আকৃতি সব একরকম নয়, কোনটি লম্বা, কোনটি খাটো, আবার কোনটি চ্যাপ্টা। আমাদের থেকে সবচেয়ে বড় অস্থির নাম কিনার এবং সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপস। মানব কঙ্কাল চার ভাগে বিভক্ত, যথা মাথার খুলি, দেহকাণ্ড, উৎখাণ্ড এবং নিম্নাঙ্গ। মাথার খুলি মস্তিষ্ককে বাইরের আঘাত থেকে রক্ষা করে, মাথার খুলিতে সুরক্ষিত থাকে নার্ভ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কঙ্কালের যে দৃশ্যটা দেখলাম, এই যে কঙ্কালের দ্বারা একটা অ্যানিমেটেড ছবি দেখানো হয়েছে, এখানে ছবিটি সে স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ চলছে, অর্থাৎ কোন প্রাণী বা মানুষের এই যে চলনে সাহায্য করে, অর্থাৎ চলতে গেলে সে সাহায্য করে, শরীরের ভার বহনে এই কঙ্কালের কাজ রয়েছে। কঙ্কালের যে বিভিন্ন অংশগুলি এখানে দেখানো হয়েছে, করোটি, তারপর বক্ষপিঞ্জ, মেরুদণ্ড এবং নিম্নের অঙ্গ, এসবগুলো কিন্তু আমাদের এই আলোচনায় আসবে।
তো এসব শিক্ষার্থী বন্ধুরা কঙ্কাল কি বলে এটা একটু দেখে নেই এবং খাতায় নোট করে নেবে। যেটি দেহের কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয় এবং বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে তাকে কঙ্কালময়। তো যে কথা প্রথমে বলছিলাম, একটা ঘর তৈরি করতে গেলে যেমন তার আগে নির্দিষ্ট একটা কাঠামো তৈরি করতে হয়, তেমনি মানব দেহ বা যে কোনো মেরুদণ্ডী প্রাণীর কিন্তু দেহের আগে নির্দিষ্ট আকৃতি দেওয়ার জন্য কঙ্কাল কাজ করে। দেহের ভিতরের বিভিন্ন নাজুক অঙ্গকে তথা নরম অঙ্গকে রক্ষা করার জন্য কঙ্কাল কাজ করে এবং প্রাণীর চলনে সাহায্য করে। তাহলে যে বিষয়গুলো বলা হয়েছে, কাঠামো গঠন করে, নির্দিষ্ট আকৃতি দেয়, বিভিন্ন অঙ্গকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং চলনে সাহায্য করে, তাকে বলা হবে শুধুমাত্র কঙ্কাল। এবার দেখা যাক কঙ্কালের কিছু ছবি। এখানে একটা মানুষের কঙ্কালের ছবি দেখা হয়েছে। এখন এই ছবি থেকে আমরা দেখব যে প্রত্যেকটি অংশ কি নামে পরিচিত। যেমন প্রথমে মাথার যে অংশটা যে আমরা খুলি বলি, যেমন সেটা হলো করোটি। এরপর আমাদের যে ঘাড় বা গ্রীবা, সেটা হলো সার্ভাইকাল কশেরুকা বলা হয়, সার্ভাইকাল কশেরুকা। ক্লাভিকল, লিউমেরাস হাতের বড় উপরের অংশ, লাম্বার কশেরুকা মেরুদণ্ডের যে অংশগুলো, হাতের একটা আছে আলনা আর একটা আছে রেডিয়াস, কবজির আছে কার্পাল, আঙ্গুলের আছে মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস, পায়ের বা উরুর বড় হাল আছে ফিমার, প্যাটেলা যে সন্ধিটা আছে আমাদের, এবার আছে টিবিয়া এবং ফিবুলা, গোড়ালি রয়েছে টার্সাল, মেটাটার্সাল এবং আঙুলকে বলা হচ্ছে ফ্যালাঞ্জেস। অর্থাৎ হাতের এবং পায়ের আঙুলটার একই নাম ফ্যালাঞ্জেস। পিঠের যে বড় হাটে থাকে তাকে বলা হয় স্কাপুলা, পাদরের অংশকে বলা হয় স্টারনাম, পাদরের অংশকে বলা হয় পরশুকা, নিতম্বাস্তি, স্যাক্রাম, কক্সেক্স। এখন কঙ্কালের একটা ছবি আমরা দিলাম এবং নামগুলো আমরা দিলাম, এটা মনে রাখার চেষ্টা করবো। মানে কঙ্কালের শ্রেণী বিভাগ, মানবদের কঙ্কাল তন্ত্রকে সাধারণত প্রধান দুটি ভাগ করা হয়। আমি এখানে কঙ্কাল তন্ত্রের কথা বলেছি, অর্থাৎ কঙ্কাল তন্ত্র কি, যা সাধারণত অস্থি, তরুণাস্থি, পেশি, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী নিয়ে গঠিত, তাই হল কঙ্কাল তন্ত্র। কঙ্কাল তন্ত্রটা সাধারণত অস্থি, যা সাধারণত শক্ত ভঙ্গু, তাহলে সে অস্থি, তার সাথে স্থিতি স্থাপক তরুণাস্থি, এরপর আছে বিভিন্ন ধরনের পেশি, পেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী, এই সবগুলোকে নিয়ে কিন্তু কঙ্কাল তন্ত্র বলা হয়। মানবদের কঙ্কাল তন্ত্রকে সাধারণত দুই প্রকারে বা দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো বই কঙ্কাল এবং অপরটা হলো অন্ত কঙ্কাল। এখন বই কঙ্কাল কি সেটা দেখি, একটা ছবি দেওয়া হয়েছে, ছবিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিসের কিসের ছবি দেওয়া হয়েছে অনুমান করো তো। হ্যাঁ, কিসের প্রথমটা নির্দেশ করা হয়েছে নখের ছবি, দ্বিতীয়টা চুলের ছবি, তৃতীয়টা হচ্ছে আমাদের মানুষের শরীরে বা স্তন্যপায়ী প্রাণীর শরীরে যে লোম থাকে, লোমের ছবি। বই কঙ্কাল বলতে আমরা কি বুঝলাম, কঙ্কালের যে অংশগুলো বাইরে অবস্থান করে, কঙ্কাল তন্ত্রের যে অংশগুলো দেহের বাইরে অবস্থান করে সেগুলোকে বলা হয় বই কঙ্কাল, যেমন নখ, চুল, লোম। এবার আছে অন্ত কঙ্কাল। অন্ত কঙ্কাল কি, কঙ্কাল বলতে আমরা আসলে অন্ত কঙ্কাল দিয়ে বুঝে থাকি। এই যে আমরা যেটা বললাম যে কঙ্কাল বলতে সাধারণত আমরা অন্ত কঙ্কাল দিয়ে বুঝে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দলীয় কাজে যাওয়ার আগে আমরা আরেকবার দেখে নেব যে অন্ত কঙ্কালের একটা ছবি দেখে নেই, যে যে ছবিটা প্রথম দেখাইছিলাম এটা কিন্তু আমাদের আসলে কঙ্কাল বা অন্ত কঙ্কাল, এটা সাধারণত
আমাদের বিভিন্ন ধরনের পেশি এবং তারপরে ত্বক দ্বারা আবৃত থাকে, এই জন্য আমরা এটা বাইরে থেকে দেখতে পাই না। আর এই অন্তঃকঙ্কালই মূলত আসলে কঙ্কালের বিষয় আলোচনার এখানে, তো সেই অংশটা আমরা দেখলাম। এখন আমরা দেখব একটা দলীয় কাজ, এটা দুটি দলে ভাগ করা হয়েছে। ক দল নিচে সিনিত্র চিত্রটি আঁকতে হবে। এই যে সিনিত্র চিত্রগুলো এখানে দেওয়া রয়েছে, হাতের একটা অংশ দেওয়া রয়েছে, স্কাপুলা রয়েছে, হিউমেরাস রয়েছে, আঙা রয়েছে, রেডিয়া রয়েছে, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস রয়েছে। এই ছবিগুলো জাস্ট আঁকতে হবে এই, এবং আঁকার পরে চিহ্নিত করতে হবে। এবং খ দলের কাজ আছে কঙ্কালের নিচের অংশ দেওয়া আছে, ইলিয়াম রয়েছে, পিউবিস রয়েছে, এক্সট্রিয়াম রয়েছে, ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা এবং টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস রয়েছে। আর একটু দেখি এগুলো রয়েছে, এগুলো ছবি দেখে আমার ছবি আঁকতে হবে, কারণ এগুলো আঁকার অভ্যাস না করলে আমাদের মনে থাকবে না। এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ছোট প্রশ্ন আছে যেটাকে আমরা মূল্যায়ন বলব, সেটা একটু দেখব। যে প্রথম বলা হচ্ছে কঙ্কাল কি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা পারবে, যে আমরা এখানে সংজ্ঞা দিয়েছি এবং আলোচনা করেছি কঙ্কাল। দুই নম্বর প্রশ্ন আছে কঙ্কাল কত প্রকার এবং কি কি, কঙ্কাল তন্ত্র কত প্রকার এবং কি কি বলতে পারবে আশা করি। তৃতীয় প্রশ্ন আছে কঙ্কালের চিহ্নিত অংশের নাম কি কি, কঙ্কালের যে প্রথমে আমরা চিহ্নিত অংশ আসছিলাম তার এগুলো বলতে হবে নাম, যেখানে আমি ছবিও দিয়েছি এই যে কঙ্কালের চিহ্নিত অংশগুলোর নাম বলতে হবে, কোনগুলো যেগুলো আমি আইডেন্টিফাই করেছি এগুলো শুধু নাম বলতে হবে। সহজ আবার একবার দেখি, প্রথমের অংশটা আছে, তারপর হাতের একটা অংশ আছে এবং পায়ের অংশ আছে, আমি বললাম না এগুলো শুধুমাত্র চিহ্নিত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জীববিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের যে অংশটা মানব কঙ্কাল তন্ত্রের যে সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, সেখানে কঙ্কাল তন্ত্র বলতে একটু আবার বুঝতে হবে যে সাধারণত অস্থি, তরুণাস্থি, পেশি, বেশি বন্ধনী এবং অস্থি বন্ধনী নিয়ে কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্র গঠিত। আর আমাদের শরীরে ছোট বড় এভাবে 206টি অস্থি রয়েছে, তবে শিশুর শরীরে কিন্তু কঙ্কালের সংখ্যা বেশি থাকে, যখন পূর্ণবয়স্ক হয় তখন এর সংখ্যা এসে যায় 206টি। কঙ্কাল তন্ত্র মানুষের বা আমাদের কি হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, অন্ত্র, মস্তিষ্ক এসব নরম অংশকে বাইরের ঘাত প্রতিঘাত থেকে সুরক্ষিত রাখে এবং যে কোনো প্রাণীর শরীরে দৃঢ়তা প্রদান, চলনে সাহায্য করা, ভার বহন করা, সর্বশরীর একটা নির্দিষ্ট আকৃতি প্রদান করে। তো কঙ্কালের দুটি অংশ রয়েছে, কঙ্কালতন্ত্রের বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল, সেগুলো আশা করি বুঝতে পেরেছি। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, বাড়ির কাজ আছে এখানে। বাড়ির কাজটা হলো মানুষের অন্তঃকঙ্কালের চিহ্নিত চিত্র অঙ্ক, এই এটা করার সময় যে কঙ্কালের অংশগুলো এগুলো বারবার করে কিন্তু আঁকতে হবে, আঁকার পরে এটা মুখস্থ হয়ে যাবে, তখন অন্তঃকঙ্কালের চিহ্নিত চিত্র আঁকতে পারবে। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকো, সবাইকে আরো আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে কোভিড বিধি মেনে চলে লেখাপড়ায় মনোনিবেশ করবে এই আশা ব্যক্ত করে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।